আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ডের শিক্ষার্থীরা এমসিকিউতে পাশ করবা কি করবা না বা কত মার্ক পাবা এই ভিডিও দেখে উত্তরগুলো 100% যদি মিলিয়ে নাও ইনশাল্লাহ যা হবে তাই পাবা। তো এখান থেকে যশোর বোর্ডের শিক্ষার্থীরা কে কত পাবা এমসিকিউতে একটু মিলিয়ে দেখো। আমরা হচ্ছে যশোর বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক সেটে আছি। এর আগে আমরা ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের উত্তরগুলো দিয়েছি, বাকি বোর্ডের উত্তরগুলো তোমরা পাবা। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা। আমরা এক এক করে উত্তর বলে দিচ্ছি, তোমরা জাস্ট মিলিয়ে দেখো। এক নম্বর উত্তরটা হচ্ছে গ, দুই নম্বর উত্তর হচ্ছে ক, তিন নম্বর উত্তর গ, চার নম্বর উত্তর খ, পাঁচ নম্বর উত্তর খ, ছয় নম্বর উত্তর খ, সাত নম্বর উত্তরটা পাওয়া যায়নি, মেবি ঘ হতে পারে, আট নম্বর উত্তর হচ্ছে ঘ, নয় নম্বর উত্তর খ, দশ নম্বর উত্তর খ, এগারো নম্বর উত্তর ঘ, বারো নম্বর উত্তর গ, তারপর তেরো নম্বর উত্তর ক, চোদ্দ নম্বর উত্তর ক, পনেরো নম্বর উত্তর ক, ষোলো নম্বর উত্তর খ, সতেরো নম্বর উত্তর খ, আঠারোর উত্তর ঘ, উনিশের উত্তর গ, বিশের উত্তর খ, একুশের উত্তরটা তেমন ঠিক নেই, মিলে নাই, তোমরা গ যদি দিয়ে থাকো মেবি উত্তর ঠিক হতে পারে। আচ্ছা, বাইশের উত্তর হচ্ছে গ, তেইশের উত্তর গ, চব্বিশের উত্তর গ, পঁচিশের উত্তর ক। এই ছিল মোটামুটি এইচএসসি পরীক্ষার যশোর বোর্ডের একদম 100% সঠিক এমসিকিউর উত্তরগুলো। তোমরা পরবর্তী যে বোর্ডগুলো রয়েছে এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।